কেমন আছেন সবাই? আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন। বহুদিন পর আজকে আবার লাইভে আসলাম। ইনফ্যাক্ট আমাদের হাতে এখন অনেক ম্যাটেরিয়াল, সো লাইভের জন্য অনেক কিছু রেডি আছে, সেগুলো আস্তে আস্তে আমরা শুরু করবো। প্রথমেই আমি স্বাগত জানাতে চাই যারা দ্বিতীয় ব্যাচের ক্লোজিং প্রোগ্রামে এসছেন, এবং সেদিন অনেক বৃষ্টি ছিল ঢাকায়, অনেকেই আসতে পারেন নাই, ঢাকায় ছিলেন অথচ আসতে পারেন নাই, অনেকে আমাকে কমেন্ট করেছেন, ইনবক্স করেছেন, মন খারাপ। এবং সেই দিনের প্রোগ্রামটা সত্যি আমাদের জীবনে স্মরণীয় হয়ে থাকবে। অনেকেই বলেছেন যে সেটা একটা ঈদের দিন ছিল, অনেকে বলছেন যে এত ভালো কখনো আর লাগেনি। সত্যি সত্যি আমারও অনেক ভালো লেগেছে, কারণ 90 দিন পর দেখা, আসলে সবকিছুর ঊর্ধ্বে কিন্তু সম্পর্ক। আমি দুটো বিষয় একত্র করে আজকে কথা বলছি। একটা হচ্ছে যে আমাদের আমাদের যে প্রথম এবং দ্বিতীয় ব্যাচে, প্রথম ব্যাচে আমরা 164 জনকে নিয়ে গ্রুমিং করেছি 90 দিন টানা, যেটা সত্যি সত্যি এখন পত্রিকাগুলো থেকে এবং টেলিভিশনগুলো থেকে যেটা বোঝা গেল যে এত লম্বা সময় ধরে টানা 90 দিন কোন কর্মশালা বাংলাদেশে আর কেউ করেনি এখন পর্যন্ত। প্রথম ব্যাচ আমরা শেষ করেছি 164 জনকে নিয়ে 64 জেলায়, আপনারা জানেন, এবং দ্বিতীয় ব্যাচ আমরা শেষ করেছি 6000 জনকে নিয়ে 11টি দেশ সহ 6000 জনকে নিয়ে 64 জেলা থেকে এবং 11টা দেশ থেকে, এবং সেটা আমরা শেষ করেছি। এবং শেষ করার পরেও আমরা অনেক কার্যক্রম করেছি, এর মধ্যে একটা আমরা বড় কাজ করেছি 6090তম দিনে, 90তম কর্মশালার দিনে আমরা 6000 গাছ লাগানো, 6000 ব্যাগ রক্ত দেওয়া এবং 6000 মানুষকে, অসহায় মানুষকে খাওয়ানো। সো এই কাজটা আমরা করেছি এবং এটা অভূতপূর্ব একটা কাজ ছিল। এরকম অনেক কাজ ইনশাল্লাহ আমরা করব। এবং আমাদের গ্রান্ড ক্লোজিং প্রোগ্রাম যেটা ছিল গত 23 তারিখ, সেদিনও আমরা অন্যান্য কাজের পাশাপাশি আমি চেষ্টা করেছি বাংলাদেশের সেরা সব স্পিকারদের নিয়ে আসতে, তারা কথা বলেছেন, আপনারা দেখেছেন, এবং আরো অনেক অতিথি, আমাদের গণ্যমান্য অনেক অতিথি এসেছেন। আমাদের টেলিভিশনে আমরা যারা কাজ করি, আমাদের সহকর্মীরা এসেছেন, এবং সেইদিন আমরা ভালো দুটো কাজের ঘোষণা দিয়েছি। একটা হচ্ছে যে বগুড়ার বুলবুল এবং কক্সবাজারের এনাম দুজনের ব্যাপারে অলরেডি আমরা ইনিশিয়েটিভ নিয়েছি, আপনারা সেখানে সহায়তা করেছেন, প্লাস বাকি যেটা সেটা আমি আর আরিফ ভাই মিলে করব। সেটা হচ্ছে যে দুজনের একটা ব্যবস্থা করে দেওয়া, দুজনেরই কাজ। আশা করছি বুলবুল একটা হয়তো কয়েকদিন পরে শুরু হবে, বাট এনাম একটা আই হোপ নেক্সট উইক থেকে শুরু হয়ে যাবে। তো এরকম ভালো ভালো কিছু সামাজিক কাজ আমরা করার চেষ্টা করছি, আমরা তাদেরকে স্বাবলম্বী করার চেষ্টা করছি। এবং শুরু হলো 15000 জনের, 6000 থেকে, 164 থেকে 6000, 6000 থেকে এখন 15000, 15000 জনের তৃতীয় ব্যাচ শুরু হয়ে গেছে অলরেডি। এবং সেশন আপনারা পাচ্ছেন, কমেন্ট করছেন, আমরা দেখতে পাচ্ছি। দ্বিতীয় ব্যাচ, প্রথম ব্যাচ যারা আছেন তাদের দায়িত্ব অনেক। আমি মনে করি এই 6000 মানুষ আমাদের অত্যন্ত অত্যন্ত ভালো মানুষ, তারা আমি যেটা বলেছি অলরেডি 400 জন অলরেডি ব্যবসার উদ্যোগ নিয়ে নিয়েছেন, বাট বাকি যারা আছেন তারাও হয়তো কোনো না কোনো সময় ব্যবসা করবেন, কেউ কেউ চাকরি করছেন, এখনো ভয় পাচ্ছেন যে চাকরি ছেড়ে, মানে রিস্ক নিয়ে করার দরকার নেই, আস্তে আস্তে ছোট ছোট করে। আমি যেটা সবসময় বলি যে আপনার অফিস টাইমের বাইরে যে টাইমটা আপনি পান, অফিসকে 100% দিয়ে যে টাইমটা পান, সেই টাইমটাতে আপনি ছোট ছোট কোনো উদ্যোগ দাঁড় করানোর চেষ্টা করেন, এবং একদিন সেটা অনেক বড় হবে। আর তাদেরও দায়িত্ব আছে, তৃতীয় ব্যাচে যারা জয়েন করেছেন তাদেরকে গ্রহণ করা, তাদেরকে স্বাগত জানানো এবং তাদেরকে সব রকমের সাহায্য করা, এটা আমাদের সবার দায়িত্ব। এবং আমরা আসলে বাংলাদেশে এই যে তৃতীয় ব্যাচ সেটা শেষ হলে চতুর্থ, পঞ্চম, আমি চেষ্টা করবো যতদিন পারি এটাকে কন্টিনিউ করতে, এবং এটা চলবে ইনশাল্লাহ। এবং আমরা বাংলাদেশে একটা যেটা আমাদের বৈশিষ্ট্য হবে, বিজনেস গ্রুপ আছে, উদ্যোক্তা গ্রুপ আছে, নানান ধরনের সামাজিক সংগঠনের গ্রুপ আছে, কিন্তু আমাদের যে বৈশিষ্ট্য, আমাদের যে নতুনত্ব অন্যদের চাইতে, সেটা হচ্ছে যে আমাদের উদ্যোক্তা এবং ভালো মানুষ সাথে সামাজিক কাজ, এইটার সমন্বয়ে যে কাজটা আমরা করার চেষ্টা করছি, এটা একটু ইউনিক। এই ধরনের
কোনো গ্রুপ বাংলাদেশে আছে বলে আমার জানা নেই, কারণ আমরা চেষ্টা করছি আগে গ্রুমিং করার, তারপর আমরা বিজনেস শেখাচ্ছি। এবং আপনারা যারা তৃতীয় ব্যাচে যোগ দিয়েছেন তাদেরকে আমি স্বাগত জানাচ্ছি, এবং তাদেরকে আমি বলছি যে আপনারা কোনো বিষয়ে তাড়াহুড়ো করবেন না। আপনারা দেখবেন যে আমার সবগুলো পোস্ট যদি আপনারা খেয়াল করেন, এবং আপনাদের যে আমাদের পেজে মূলত আমাদের সেশনটা হচ্ছে, এখন পেজটা ফলো করবেন, আর গ্রুপটা হচ্ছে আসলে ইন্টারনাল কথাবার্তার জন্য, যেটা আমি বলেছি আমরা সেখানে প্রোডাক্ট ডিসপ্লে করছি, সেখানে আমরা নানান রকমের সামাজিক কাজ করছি, সেটা গ্রুপের জন্য। কিন্তু আমাদের মূল সেশনগুলো হবে আমাদের পেজে, পেজের লিঙ্কটা আপনারা সবাই জানেন, facebook.com/ইকবাল বাহার 28, facebook.com/ইকবাল বাহার 28 একসঙ্গে। সো এটা দিলে আপনারা আমাদের ফেসবুকটা পেয়ে যাবেন, সেখানে যোগদান জয়েন করুন, এবং সেইখানে আপনারা প্রতিদিন কোনো না কোনো সেশন, কোনো না কোনো ভিডিও, এরকম মাঝে মধ্যে আমি লাইভ করব, লাইভ পাবেন আপনারা। কিন্তু যেটা বলার সেটা হচ্ছে যে এখানে দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ, যারা তৃতীয় ব্যাচ তাদেরকে বলছি, একটা হচ্ছে যে আপনাকে কোনো তাড়াহুড়ো আমরা চাই না, কোনো তাড়াহুড়ো করার দরকার নেই যে আপনি আজকে গ্রুপে জয়েন করেছেন, আজকে প্রোডাক্ট ডিসপ্লে করবেন, আজকেই আপনি কালকে কিছু একটা করে ফেলবেন, এরকম আমরা আসলে চাচ্ছি না। অনেস্টলি আমাদের মোটিভটা আগে একটু বোঝার চেষ্টা করেন। আমরা চাচ্ছি আগে আমরা একটা সম্পর্ক তৈরি করতে চাচ্ছি, যাদের কোনো তাড়াহুড়ো নাই, যারা আস্তে আস্তে বড় হতে চায়, যারা আস্তে আস্তে নিজের ক্যারিয়ার ডেভেলপ করতে চায়, যারা আস্তে আস্তে উন্নতি করতে চায় কচ্ছপের মতো, তাদেরকে আমরা আসলে চাচ্ছি। আর সবচেয়ে বড় কথা, আমি যে 6,000 মানুষকে এই 180 দিন ধরে আমি গ্রুমিং করলাম, তাদেরকে কিন্তু তারা ব্যবসায়ী হোক বা না হোক তাদের জীবনটা বদলে গেছে, এটাই হচ্ছে সবচেয়ে বড় পাওয়া। তারা সবাই ভালো মানুষ, তারা পজিটিভ চিন্তা করে, তাদের মধ্যে কোনো নেগেটিভিটি আসে না, এর চেয়ে বড় পাওয়া আর কি হতে পারে? আমরা সেটাই চাচ্ছি যে আপনাদের। আর সবচেয়ে বড় কথা, আপনি যে প্রোডাক্ট বিক্রি করবেন, উৎপাদন করবেন, সেল করবেন, কার কাছে করবেন, আপনার তো একটা বিশ্বাসযোগ্যতা, একটা গ্রহণযোগ্যতা আগে সবার আগে তৈরি করা দরকার। তার মানে হচ্ছে আপনার একটা সম্পর্ক তৈরি করা দরকার, আপনার একটা নেটওয়ার্ক তৈরি করা দরকার। এবং আমি মনে করি এরকম একটা ক্লোজ গ্রুপের মধ্যে বা এরকম একটা পেজের মধ্যে, ক্লোজ গ্রুপে আমাদের অলরেডি 10,000 মানুষ আছে, একে অন্যকে চেনে, একে অন্যকে দেখে সম্পর্ক তৈরি করে ব্যবসা করা যে কত সহজ, এবং এটা একটা বিশাল নেটওয়ার্কিং গ্রুপ, এবং আমি মনে করি এটা একটা বিশাল ই কমার্স সাইট হয়ে যাবে একসময়, কারণ আপনারা এখানে ব্যাপকভাবে প্রোডাক্ট ডিসপ্লে করতে পারেন। আমাকে অনেকেই বলেছে যে এইখানে পোস্ট দেওয়ার পর থেকে অনেক অর্ডার পাচ্ছে নিজেদের মধ্য থেকে। সো সেই সেই সময়টা আপনাকে দিতে হবে, এবং সেই জন্য আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আমি দুটো শর্ত দিয়েছি। একটা হচ্ছে যে আমাদের গ্রুপে জয়েন করার জন্য, অনেকে জিজ্ঞেস করেন শিক্ষাগত যোগ্যতা কি, বয়স কি, এই গ্রুপে জয়েন করার জন্য শিক্ষাগত যোগ্যতা অবশ্যই লাগবে। আমরা একেবারে গ্রাজুয়েশন পড়ছে প্রথম বছর, সেখান থেকে আমরা নিচ্ছি, কারণ আমরা আমাদের অনেকগুলো টিপস একেবারে স্টুডেন্টদের নিয়ে, তারা কিভাবে স্টুডেন্ট লাইফে পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম কাজ করে কিভাবে তারা মূলধন সংগ্রহ করবে, কিভাবে জীবন গঠন করবে, সেই জিনিসগুলো কালকে আমি রংপুরে গিয়েছিলাম, সেখানেও স্টুডেন্টদের ওই কথাগুলি আমি বলেছি যে স্টুডেন্ট লাইফটা হচ্ছে আসলে উদ্যোগ গ্রহণ করার সবচেয়ে ভালো সময়, কারণ তখন রিস্কটা অনেক কম। আপনি আপনার বাবার বাড়িতে থাকবেন, কোনো আপনার খাওয়া নিয়ে চিন্তা নেই, থাকা নিয়ে চিন্তা নেই, তো আপনি আপনি কিন্তু এক্সপেরিমেন্ট করার সুযোগটা অনেক বেশি পাবেন। শুধু পড়াশোনা করলেই হবে না, পড়াশোনার বাইরেও আমরা অনেক সময় নষ্ট করি, নানান ভাবে সেগুলোকে কাজে লাগাতে হবে। আর যেটা, এটা হচ্ছে 1 নম্বর, যে পড়া আমরা ফার্স্ট ইয়ার থেকে অনার্স বা গ্রাজুয়েশন ফার্স্ট ইয়ার থেকে আমরা নিচ্ছি, এবং 540 ইভেন এজ পর্যন্ত আমরা নিচ্ছি, ওটা কোনো সমস্যা নেই। কিন্তু আমরা কিন্তু কোনো বলছি না যে আপনার এই পাস হতে হবে বা এই বয়স হতে হবে, আমরা বলছি দুটো কথা। একটা হচ্ছে যার কোনো তাড়াহুড়ো নাই, আস্তে আস্তে করে শিখতে চান, মানুষ হতে চান, কারণ আমরা তো শুরু করছি স্টুডেন্ট লাইফ থেকে, যাদের অলরেডি বয়স হয়ে গেছে তারা যেহেতু এখন শুরু করছেন, তো সময় একটু নিতেই হবে। আর দুই, যে জিনিসটা যেটা আমার কাছে, আমাদের কাছে সবচেয়ে জরুরি, এই এই গ্রুপের সবচেয়ে বড় বৈশিষ্ট্য, সেটা হচ্ছে আপনাকে ভালো মানুষ হতে হবে। ভালো মানুষ একদিনের, 1 ঘন্টার, 1 মিনিটের, কয়েকদিনের কোনো বিষয় না, এটা একটা চিরন্তন পরীক্ষার বিষয়, প্রতিনিয়ত আপনাকে এটা
চর্চা করতে হবে। আপনি আপনার কর্মে, আপনার কথায়, আপনার চাল চলনে, আপনার চিন্তায় আপনি আপনি সততা অবলম্বন করেন, আপনি কমিটমেন্ট রাখেন, আপনি কাউকে কখনো ঠকাবেন না, কারোর সাথে প্রতারণা করবেন না, কাউকে বকা দিবেন না বা গালি দিবেন না, খারাপ কথা বলবেন না, কাউকে মারবেন না, এই যে জিনিসগুলো, এই পজিটিভিটি গুলো এবং এই ভালো মানসিকগুলো হচ্ছে আমাদের একদম প্রথম এবং প্রধান শর্ত ব্যবসা। এরপরে কিন্তু, এবং আমি মনে করি যে একটা আপনাকে কিন্তু নিজে বিক্রি করতে হবে, একটা জিনিস মাথায় রাখবেন, আপনি যে প্রোডাক্ট বিক্রি করবেন আপনার একটা নিজের ইমেজ দরকার, আপনার একটা নিজের পরিচয় দরকার, নিজের একটা ব্র্যান্ডিং দরকার, সেই ব্র্যান্ডিংটা তৈরি করে দিবে এই গ্রুপ আপনাকে, এবং এই গ্রুপ আপনাকে ব্যাপকভাবে সাহায্য করবে। কারণ এর চেয়ে বড় সুবিধা, কারণ এখানে কিন্তু একদম বাছাই করা মানুষগুলো যোগ দিয়েছে, তারা স্বপ্ন দেখে, তারা কিছু একটা করতে চায়, তারা বড় হতে চায় এবং তাদের কোনো তাড়া নেই। তো এই জিনিসগুলো মাথায় রেখে আমরা যদি আগাই, এবং আপনাকে কিন্তু কেউ আটকে রাখতে পারবে না, এটা একটু মাথায় রাখতে হবে। আর যে জিনিসটা আমি এখানে একটু লিখেছি, এই স্লোগানটা সবসময় মাথার মধ্যে রাখতে হবে, যেটা আমরা সবসময় বলি, আমরা সবসময় চর্চা করি, যেটা আমরা সবসময় ধারণ করি, যে স্বপ্নতে হবে, শুধু স্বপ্ন দেখলেই হবে না, আপনাকে সাহস করতে হবে, এবং সাহস করে আপনাকে শুরু করতে হবে, এবং শুরু করলেই হবে না, থেমে যাওয়া যাবে না, আপনাকে লেগে থাকতে হবে। এরকম ভাববার কোনো কারণ নাই যে আপনি প্রতিটা আপনার স্টেপ, প্রতিটা আপনার আইডিয়া আপনি সফল হবেন, আপনি একটাতে হবেন না, আবার ট্রাই করবেন, সেখানে আপনার অনেক কিছু শিখবেন, আরেকটা হবে না, আবার ট্রাই করবেন, বাট কিপ অন ট্রাইং, আপনাকে থেমে যাওয়ার কিন্তু কোনো সুযোগ নেই। এবং এরকম কোনো ভাববার কারণ নাই যে আপনি যেগুলোতে সফল হন নাই সেখান থেকে আপনার কোনো অর্জন হয়নি, অনেক অর্জন হয়েছে, কারণ আপনি ওই ভুলগুলো আর পরবর্তীতে করবেন না। এই যে আজকে আমি একটা পোস্ট দিলাম যে পার্টনারশিপ করার জন্য কি কি করণীয়, সেখানে আপনারা বেশ কয়েকজন লিখেছেন যে স্যার এই জিনিসটা আগে জানলে অনেকগুলো ভুল থেকে আমরা বেরিয়ে আসতে পারতাম। তার মানে কি? তার মানে হচ্ছে যে আপনি ওই ভুলটা আর করবেন না, আপনি এখন জেনে গেলেন যে কি কি করতে হয়। সো এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট, এবং এইখানে আপনাদের সবচেয়ে এই গ্রুপে থাকার বড় সুযোগ যেটা, সেটা হচ্ছে একসময় আপনারা আপনাদের প্রোডাক্ট ডিসপ্লে করবেন, আপনারা অলরেডি অনেকে অফার করছেন, একজন আর একজন ইনভেস্টর হতে চান, বাট কেয়ারফুল, আমরা এখানে কাউকে ঠকাতে আসিনি, প্লিজ আমার এই কথাটা একদম বুকে হাত দিয়ে মেনে নেবেন, কেউ কাউকে ঠকাবেন না। আমি একটা নিউজও শুনতে চাই না, কাউকে ঠকানো যাবে না, আসলে কাউকে তো ঠকাতে পারবেন না, ঠকাবেন নিজেকে, হয়তো সামান্য কিছু ক্ষতি ওই মানুষটার হবে যাকে আপনি ঠকাতে চেয়েছেন, আপনার কিন্তু 100% ক্ষতি হয়ে যাবে, আপনি কিন্তু 100% ঠকে যাবেন, কারণ আপনি আর কোনোদিন কারোর সাথে ওই গ্রুপের এত বড় একটা 10,000 মানুষের, বা এটা হয়তো একসময় 1,00,000 মানুষ হবে, 1,00,000 মানুষের সংস্পর্শ থেকে আপনি বিতাড়িত হবেন। সো এটা করা যাবে না। এবং আমাদের গ্রুপে 2-3টা উদাহরণ আছে, আপনারা যারা পুরনো বন্ধু জেনে নেবেন, যারা সত্যি সত্যি এখানে অন্য কোনো উদ্দেশ্য নিয়ে এসেছিল এবং তাদেরকে আমরা ব্লক করে দিয়েছি, তারা এখন আর গ্রুপে নাই, এবং অনেকে আমাকে অলরেডি লিখছেন যে তদবির করছেন যে আমরা ভুল করেছি, আমরা আবার গ্রুপে আসতে চাই, এই গ্রুপটার জন্য খারাপ লাগে, এখানে এত মায়া, এত মমতা, এত ভালোবাসা, এত মহব্বত। আর একটা জিনিস আমি একটু বলি, আমাদের গ্রুপে খুব অল্প মাইনার কিছু আমাদের বোন আছেন যারা সত্যি সত্যি, আমি তাদেরকে সেলিউট জানাই যে তারা আমাদের মেয়েরা, আমাদের বোনরা উদ্যোক্তা হতে চান, তাদের প্রতি সম্মান করবেন, তাদেরকে তারা যাতে গ্রুপে থাকতে পারে সম্মানের সঙ্গে, তাদের, তারা আপনাদের বোন, এইটা কাছে টেনে নিয়ে ওইভাবে রেসপেক্ট দিয়ে তাদেরকে রাখবেন, যাতে এরকম কখনো আমি না শুনি যে কোনো একজনের কোনো এক আচরণে কেউ একজন এই গ্রুপ থেকে চলে যেতে চাচ্ছেন, আমাদের কোনো এক বোন, কারণ তাদেরকে সম্মান না দেখালে আপনি আপনার মাকে, আপনার বোনকে বা আপনার প্রেমিকাকে কিভাবে সম্মান দেখাবেন। তো আমাদের আসলে আমরা অনেক কিছু শিখবো, আমরা শুধু ব্যবসা করব এই কথাটা আমি মানি না, আমরা মূল্যবোধ, সততা, কমিটমেন্ট, এবং আমি আমি আপনাদের শিখাবো, আমাদের গ্রুপে অলরেডি 6,000 জন আছেন যারা জানেন যে ব্যবসা করতে আসলে কিন্তু টাকার অভাব হয় না, আমি সেটা প্রমাণ করে দিয়েছি অলরেডি, এবং যারা নতুন আসছেন তাদেরকে আমি প্রমাণ করে দেব যে ব্যবসা করতে হলে আপনার একটা ইমেজ দরকার, আপনার নিজস্ব একটা ব্র্যান্ডিং দরকার, আপনাকে ভালো জানতে হবে সবাই, আপনাকে অটোমেটিক টাকা দেবে লোকজন আপনার কাছে। আমার কাছে এখন অনেকে আসে টাকার বস্তা নিয়ে যে ভাই আপনি
আমাদের আপনার কোনো টাকা পয়সা লাগবে না, আমি টাকা দিচ্ছি, আপনি খালি আমাদের সাথে পার্টনার হন। সেই ইমেজটা আপনাকে তৈরি করতে হবে এবং সেই ইমেজ একদিন আপনার তৈরি হবে। এবং আমার আমার ব্র্যান্ডিংটা কি, আমার ব্র্যান্ডিং হচ্ছে আমার সততা, আমার কমিটমেন্ট। আমি কমিটমেন্ট রাখি, এই যে আজকে বলেছি 7:15, 7:15-তে এসেছি, না হলে আমি বলতাম আমি পারতেছি না, যানজটে আছি। কিন্তু আপনাকে কমিটমেন্ট রাখতে হবে যে কোনো মূল্যে। এই যে কালকে রংপুর গেলাম, আমার তো কোনো ফিনান্সিয়াল কোনো লাভ নেই, আমি এই ধরনের সেশনে আমি কোনো টাকা নেই না, আপনারা জানেন। কিন্তু আমি গিয়েছি কেন, আমি গিয়েছি হচ্ছে যে ওইখানে যে কালকে যে 350-400 ছেলে মেয়ে ছিল, তরুণ তরুণী ছিল, তাদের মধ্যে যদি একজন দুইজন তিনজন মানুষও আমার কথা শুনে উপকৃত হয়ে উদ্যোগ নেয় এবং 10 জন মানুষের চাকরির ব্যবস্থা করে, এটাই তো প্রার্থী। সো এই কাজগুলো আমাদের করতে হবে এবং আমি আছি আপনাদের সাথে এই কাজগুলো করার জন্য। আসলে আমি এই 23 তারিখের পর থেকে এখনো পর্যন্ত ক্লান্ত পারিনি, আপনারা হয়তো আমার চেহারাই দেখছেন। গত এর মধ্যে এই ক্লান্তির মধ্যে আমাকে গতকাল রংপুর যেতে হয়েছে, সকালে গিয়েছি আবার রাতে ফিরেছি, এবং ব্যাপকভাবে ক্লান্ত। বাট ইভেন দো আমি এই কাজগুলো করে যাব আপনাদের জন্য। আপনাদের আরেকটা জিনিস মনে রাখবেন, সব কাজের স্বার্থ প্রয়োজন নেই, কিছু কিছু কাজ স্বার্থের বাইরে হোক। এবং সেরকম মানুষ আমি এখন আর একা নই, অনেক মানুষ আছে সেরকম। ইনফ্যাক্ট আমি তো বলতে পারি যে 6,000 মানুষ আছে। আগে এক সময় আমি এতদিন বলেছি যে আমি স্বার্থ ছাড়া কাজ করছি, এখন তো আমি গর্ব করে বলতে পারি আমার 6,000 প্রথম ব্যাচ এবং দ্বিতীয় ব্যাচের 6,000 তরুণ তরুণী সারা বাংলাদেশের 64 জেলায় আছে, যারা স্বার্থ ছাড়া কাজ করতে জানে। এবং এটা একদিন 60,000 হবে ইনশাল্লাহ, আমরা বাংলাদেশকে বদলে দেব। সো আজকে এই পর্যন্তই থাকুক, আপনারা অনেক ভালো থাকবেন, আই উইশ ইউ অল দ্য বেস্ট। এবং আমি আপনাদের এরকম নিজের বলার মতো একটা গল্প শোনার জন্য সবসময় অপেক্ষা করবো। আরেকটা ঘোষণা আমি দেই, আমাদের প্রথম এবং দ্বিতীয় ব্যাচ থেকে যারা বেরোচ্ছেন, যাদের এক সময় এখন না, হয়তো 6 মাস পর বা 1 বছর পর যখন একটা গল্প তৈরি হবে এবং সেটার ক্রাইটেরিয়া আমি দিয়ে দিব, আমি তাদেরকে নিয়ে লাইভ করব, তাদেরকে আমি শোকেস করব, তাদেরকে আমি সারা বাংলাদেশের সাথে পরিচয় করিয়ে দিব যে এই হচ্ছে নিজের বলার মতো গল্পের প্রোডাক্ট। যে এখন একটা ব্যবসা করে অলরেডি 1 বছর 1.5 বছর পার করেছে, মিনিমাম 1 বছর তো হতেই হবে, 1 বছর পার করেছে, এখন লাভে আছে, তার প্রতিষ্ঠানে এতগুলো কর্মচারী কাজ করে এবং তার প্রতিষ্ঠানটা এই এই কাজ করছে, আমি সেই আমি আপনাদের জন্য ব্র্যান্ডিং করব, আমি কথা দিচ্ছি। কিন্তু সময় দিতে হবে, কোনো তাড়াহুড়া করা যাবে না, হাঁটি হাঁটি পা পা করে একটা একটা সিঁড়ি ভেঙে উপরে উঠতে হবে। সো অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের শরীরটাকে ভালো রাখবেন, কারণ মনে রাখবেন কাজ করতে হলে শরীর ভালো রাখতে হয়। সেরকম অনেকগুলো অনেক সেশন নিয়ে নতুনদের জন্য আসবো আমরা। অনেক ভালো থাকবেন এবং আপনাদের গল্প শোনার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। অনেকে অনেক কমেন্ট করেছেন, আমি সেই কমেন্টগুলোর রিপ্লাই আমি পরে দেখে আপনাদেরকে রিপ্লাই দিব। টেক কেয়ার, আই উইশ ইউ অল দ্য বেস্ট, ভালো থাকবেন।